ঠান্ডা আবহাওয়া এসেছে তো একটু 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 করে আছে ওটা তো আমি লোককে দেবো বল উম এর খুব গুম যেন ও করে দিলেই ভালো মাই বটল চামচাগিরি করানোর লোককে দিয়ে আমার মনটা খুব খারাপ এই তো তোর বড্ডে ইরে তক্ষ করিস মা ঠান্ডার আমেজ দিয়ে আমার কথা আটকে যায় কে কাকিমা ঢোকায়নি এ ও বলতেও হচ্ছে না ওটা একদম জঞ্জাল আর কমপ্লেন করতে পারে না বা বারোটা ভাবছিলাম এখন একটা বাজছে আগুনের ফাড়া আমার আছে বাকিটা পোকা পড়ে গেছে পূর্ণ হবে জীবনে মনে হচ্ছে আমার চারটে কাজ বাড়ানো মনে হয় কিছুক্ষণ বসে সেটাকে ফিল করি গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা উঠেই আমার বর জিজ্ঞেস করছে কি রে আজকে বুধবার না বৃহস্পতিবার আমি বললাম বুধবার বললো ও এখনো তিন দিন আজকে নিয়ে তার মানে মানে শুক্রবার আসার অপেক্ষা আর কি যাই হোক চলো আজকে একটা নতুন দিন দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ স্টার্ট করা যাক সকালবেলা উঠে ঘুম যেন ছাড়তেই চায় না আর কাকু কাকিমারা চলে যাওয়ার পরই একটা দেখছি ঠান্ডা আবহাওয়া এসছে হালকা হালকা যাই হোক এখন ঠান্ডা আবহাওয়া দেখার থেকে আমার বরকে খেতে দি আগে আজকে দেখো এই সমস্ত টুনি টানি জিনিসপত্র বার করেছি এইগুলো একটু 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 করে আছে সমস্ত খেতে দিয়ে আজকে মোটামুটি আমার ফ্রিজটা সাফ হয়ে যাবে তাহলে এরকম একটু 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 করে গাদা বাসন ফ্রিজের মধ্যে মানে অবভিয়াসলি কাকিমা বানিয়ে গেছিলো আর আজকে যেহেতু সব শেষ হয়ে যাবে তাই জন্য আজকে আমার রান্নাও করতে হবে আর আজকাল আমার বর সকালবেলা যাওয়ার সময় রোজই ঠাকুরকে বলছে পুজোটা দিয়েই যাবে তাহলে আমার মানে কি বলবো চান করেই আমি খেতে পারি তাহলে এমনি অনেক লেট হয়ে যায় তারপরে চান করে ঠাকুরকে জল দিয়ে খেতে আরও লেট হয়ে যায় তো সন্ধেটা আমি দেবো সকালবেলা হচ্ছে ঠাকুরকে জল দিয়ে যাবে আর ঠাকুরও তাড়াতাড়ি জল পায় তুই বইগুলো পড়লি লোকের জন্য লোককে দেবো তো যেখানে সেখানে যাতা করে রেখে দিয়েছিস না সে হোক না হোক ওটা তো আমি লোককে দেবো বল যেখানে সেখানে ফেলে রাখছিস তাহলে পুরোনো বইয়ের মতো বই দেবো তাহলে তুই আর একটা সেট কিনে আনবি আমার জন্য এই মাইক্রোওভেনটা অদ্ভুত ঠিক আছে এই যে স্টপ করলাম এই করলাম এই গো গো করেই যাবে একে যখন গো করা কখন বন্ধ করবে এখানে প্লাগটা বন্ধ করো তবে গো করা বন্ধ করবে এর খুব গো তোর মা যে তোকে এই কাপটা কিনে দিয়ে গেল বাবু খাবে বলে ওফ ওইটা আবার ধুচ্ছিস কেন এই কাপটাতেই দে না বলছি তোকে যে তোর মা আজকে তো দেখছি আমার কাপটাই খেয়েছিস আর দে জল এইটুকু না রে আরেকটু হবে অল্প আরেকটু দে সকালে কফিটা একটুখানি বেশি হলে ভালো লাগে অ্যাকচুয়ালি সকাল থেকে আমি ওকে টিফিন দিতে পারি ওকে খাবার দিতে পারি নিজের জন্য কফিটা করতে না খুব গেতমি লাগে ওইটা মনে হয় যেন ও করে দিলেই ভালো লাগে দেখো এখানে এই ঠাকুরকে দি ড্রাই ফ্রুটগুলো এই ড্রাই ফ্রুটগুলো রাখা আছে পুরো উতলে পড়ছে আগে অর্ক নিয়ে যেত টিফিনে এবার ওর মা যতদিন ছিল নিয়ে যাচ্ছিল না আজকে আবার বলেছে নিয়ে যাবে তাই একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো আর একটা মানে একটু দুধ দিয়ে দেবো দুধের বোতলটা ওর যে কোথায় রেখেছি সেইটাই মনে পড়ছে না আমার আর বাকি ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি ভেবেছি না গুড় দিয়ে লাড্ডু বানাবো আমার গুড়টা আনাতে হবে যদিও আজকে রান্নাবান্নাও আছে পারলে বানাবো আজকে আর যদি না হয় তাহলে হচ্ছে বানাবো না পরে একদিন বানাবো শনি রবিবার থেকে ও এই যে দুটো বোতল মাই বটল তোমার বটল একটুখানি জলটা ঝরুক দিয়ে এটা দিয়ে দেবো অর্ককে তোর যে তুই যে বললি তোর ওই চামচগুলো পছন্দ ও লেবুটা কাটবি না আমি একটা ভালো যোগ বলবো জগটা হচ্ছে চামচ

হুম হ তুই যে বলেছিলি যে হ্যাঁ কাকু কাকিমা চলে গেলে তুই একদিন নাকি ছুটি নিতে চাস ঠিক আছে সেই ওই তোর তো ছুটি নেবার কোনো ইয়েই দেখছি না আমার মনটা খুব খারাপ তুই আজকে ছুটি নে আজকে আর নিতে হবে না কাল নিবি হ্যাঁ আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে উঠে উঠিস একদিন ছুটি নেয় উঠে নেবো কালকে আমরা আমুল তাজার ওটা পাইনি মানে দুধটা তো আমরা মিল্কি মিস্টের কেমন হবে খেয়ে দেখিস টিফিনে দিলাম তো আমুল তাজা ভালো হয় কালকে দোকানে ছিল তাজাগুলো না আমুল গোল্ড ছিল আর না হলে ইয়ে ছিল ওটা কি বলে মিল্কি মিস্ট ছিল হ্যাঁ সেটাই তো বলছি দুটো টেট্রা প্যাক ছিল এটা হচ্ছে আমুল গোল্ডের হ্যাঁ আবার বলছে আমুল গোল্ডের আমুল গোল্ড ছিল আর মিল্কি মিস্ট ছিল এই তো তুই বড্ডে ইরে তক্ষ করে চোখে দেখতে পাস না নেসলে ছিল না চলো কফিটা খাই ইঁড়ে লোকের সাথে ইঁড়ে তক্ক করার থেকে কফি খাওয়া ভালো সকালে উঠে আোকার বড়ার তরকারিটা দিয়ে তুই সব থেকে লাস্টে খাচ্ছিস চিংড়িটা আগে খেয়ে নিলি কি অদ্ভুত আজকে দেখছি হঠাৎ করে বসে বসে দেখছিলাম মোবাইলটা দিয়ে দেখলাম যে আজকে নাকি টেম্পারেচার দেখাচ্ছে আঠেরো ডিগ্রি তো আমি বললাম কই আমার তো মনে হচ্ছে না তারপরে অ্যাকচুয়ালি আমি তো জানলা কপাট খুলিই নি আর একটাই জানলা খুলেছি যেটা হচ্ছে রোদ আছে শুধু ওই জানলাটা খুলেছি মনে হবে কি করে আমার বাট হ্যাঁ হালকা একটা ঠান্ডার আমেজ থাকলে বেশ ভালোই লাগে আমি না একসাথে দুটো কথা বলতে চাই শীতের ছোঁয়া ঠান্ডার আমেজ দিয়ে আমার কথা আটকে যায় চলো সাবধানে যেও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে হ্যাঁ টাটা বাই বাই কিরম ঢং করে না চলো আমার বর বেরিয়ে গেল এরপরে আমার ঘরের কাজ শুরু হলো প্রথমেই এক কাজ করি প্রথমেই না আমি জলের বোতলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই নাহলে ঠিক দুপুর হবে তখন তো আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে না তখন গরম হয়ে যাবে দিয়ে আমার গরমে একটু জল চেষ্টা পাবে তারপর রান্না বান্না যদি করতে হয় এসব করে জল তেষ্টা তখন আর জল পাবো না অর্ক বলে যে তাড়াতাড়ি অফিস গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো দিয়ে আমি আজকে বললাম কি রে তুই যা রোজই বলি কি রে অফিস যা যাবি তো দিয়ে বলছে তোরা তো তারা কিসের বলতো আমি বলছি যে তুই তাড়াতাড়ি অফিস গেলে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবি দিয়ে বলছে না না এমন কোনো ব্যাপার নেই যে তাড়াতাড়ি গেলেই তাড়াতাড়ি আসবো কারণ সে ওখানে অফিস শেষ হবে তারপরে সেখানে টিটি খেলে ঠিক আছে দিয়ে আস্তে আস্তে তার দেরি হয়ে যায় ওই জন্য বলছে না এর কোনো গ্যারেন্টি নেই যে চলে আসবো লাস্ট উইকটা কাকু কাকিমারা যখন লাস্ট উইকটা ছিল আর কি তখন দেখলো এবার তো মা বাবা চলে যাবে এবার খারাপ লাগছে তখন আর চলে আসতো তখন বোধহয় টিটিটি টি খেলতো না যাই হোক চলো জলটা ভরে দিই আমার খাবারগুলো সব বাইরেই রেখেছি বুঝতে পারছি না ঢুকিয়ে দেবো না বাইরে থাকলেও কিছু হবে না একদিন না এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে কাকিমা ঢোকায়নি দিয়ে খাবার সময় দেখছি যে খাবারটা হচ্ছে যে গন্ধ হয়ে গেছে ডালটা ফেলে দিতে হলো কাকিবাবু যে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমি ভাবলাম থাক আজকে আর ঢোকাবোনা সেদিন সত্যিই ঠান্ডা ঠান্ডা ছিল আমি দেখি তাহলে ঢুকিয়েই দিই তাহলে খাবার সময় যদি খাবারটা নষ্ট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগবে অর্ক রোজ দিন চাদরগুলো কিন্তু ভাঁজ করে যাচ্ছে যাই হোক বলতেও হচ্ছে না নিজে নিজেই ভাঁজ করে চলে যাচ্ছে আর আমি হচ্ছে বসে বসে ভিডিও এডিট করছি দিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে দিয়ে বিছানাটাকে একটুখানি ঝাড় দেওয়া হচ্ছে না আর ওই জন্য আমার মনে হয় মাসি চলে আসে মাসি চলে এলে ধর আমি হচ্ছে যে বিছানা ঝাড় দিতে পারবো না তো চলো প্রথমেই আজকে কিছু করার আগে প্রথমে বিছানাটাকে ঝাঁট দিয়ে দিই সেই দিন তোমাদের বলেছিলাম যে মাসিকে দিয়ে সমস্ত ব্যালকানির টপ সরিয়েছি দিয়া তোমাদের ব্যালকানিটা দেখানো হয়নি দেখো ব্যালকানিটা অনেকটা পরিষ্কার লাগছে না ওইদিকে যেটা ছিল ওটাকে এদিকে হাটিয়ে দিয়েছি দিয়ে এইবার একটুখানি পরিষ্কার লাগছে এই স্ট্যান্ডটা থেকে বেশি কাজে লাগে কখন বলো তো বর্ষাকালে তখন জামা কাপড় শুকাতে চায় না তখন ওই স্ট্যান্ডটাকে ঘরের মধ্যে এনে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকাতে দিই আর তোমরা তো জানো এই মুম্বাইয়ের বর্ষা মানে হচ্ছে ছ মাস প্রায় প্রায় বর্ষাকাল চলে তো তখন একটি জামা কাপড়ও শুকাতে চায় না তখন কি করব ওই স্ট্যান্ডটা খুব কাজে লাগে ওই জন্য ওটা ফেলতেও পারি না বাট বাকি বছরটা ওটা একদম জঞ্জাল কালকে বলছিলাম ওই বুকটাকে খুঁজতে হবে ওই টপগুলো নিয়ে যাওয়ার জন্য না শুনতে পাচ্ছি বলে দিলাম ওরও বিচারের কোনো দোষ নেই যদি না বলি যদি ফেলে দেয় তাহলে হচ্ছে যে সবাই আবার কমপ্লেন করতে পারে না তো ভালোই হয়েছে ওকে বলে দিলাম চলো কালকে অর্ক আমাকে জুতো কিনে দিতে চাইছিল আমি জুতো কিনলাম না পরে বাড়ি এসে তাই বলছিলাম এ তুই বাড়িতে কতক্ষণ থাকিস তোর জুতোটা আমি পরে ঘুরে বেড়াই তুই তো সকালবেলা একটু পড়িস ওই টাইমে আমি আমারটা পড়ি আর তারপরে সন্ধ্যেবেলা আসিস মানে বাকি টাইমটা যখন আমার কিচেনে জুতোটা আমার সব সবথেকে লাগে কিচেনে কিচেনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে না আমার পায়ে ব্যথা লাগে তোমরা বলতে পারো বডি ওয়েটের জন্য হ্যাঁ মেবি হতে পারে তো যাই হোক তো ওই জন্য তখন জুতোটা থাকলে ভাল লাগে বেশ সেই ওর জুতোটা খুঁজছিলাম আর মনে পড়ে গেল চলো এবার অনেক বকবক করেছি মাছটা বার করে দিই আজকে ভেবেছি যে সেই কাকু ছশো টাকা কেজি কাতলা মাছ কিনেছিল না সেই কবে থেকে রাখাই আছে কাকিমাদের করা রান্না ওই শেষ হচ্ছিল না আজকে এই মাছটাকে এখন থেকে বার করে রাখি তাহলে পরে বরফটা জম মানে ইয়ে হয়ে যাবে এ দেখো বরফটা গলে যাবে তখন এটা রান্না করতে পারব থাক আজকে মুড়ি খাওয়ার জন্য ঘুগনিও নেই ঠিক আছে শেষ হয়ে গেছে কাল ঘুগনি তাই ভাবছিলাম কি দিয়ে মুড়ি খাবো কাল তো তরকারিটাও বানালাম না তো ডাল আছে একটুখানি কালকে একটু ডাল দিয়ে মুড়ি খেয়েছিলাম রাত্রিবেলা আমরা সেই ডাল একটু আছে আজকে বাকি ডালটা দিয়ে মুড়ি খেয়ে নেবো বলো বাড়িতে ফোন করে নিয়েছি এবার একটুখানি আজকে খেতে ইচ্ছা করছে না কেন যায় না খিদে নেই খুব একটা আর দুটো মুড়ি খেয়ে নি না খেলে সকাল থেকে না খেয়ে থাকাটা ঠিক নয় তো দুটো মুড়ি খাই একটু চা খাই আর তারপরে এডিট করতে বসবো আজ লেট মাসি কাজ করে চলে গেছে আর আজকে আমার এডিট ডান তাড়াতাড়ি হয়ে গেছে এখন বারো বাবা বারোটা ভাবছিলাম এখন একটা বাজছে তবুও তাড়াতাড়ি হয়েছে যদি না কালকের মতো হয় তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা প্রসেস আর আমি তাড়াতাড়ি আজকে দিয়ে দেবো ভিডিওটা চলো আজকে আমার রান্না রান্নাবান্নারও সিন আছে অ্যাটলিস্ট মাছগুলো ভেজে রাখি আর সবজিটা কাটি ততক্ষণ ভিডিওটা হচ্ছে যে প্রসেসে থাক আমি মোটামুটি এই তিনটের আগে তো খাবো না তাই ভাবছি একটুখানি চা করে খাই তারপরে এইসব কাটাকাটির কাজ করব। কালকে আমি হেডফোন ইউজ করেছি দিয়ে দুটো হেডফোন এই দুটো এই খাপটা এখানে সোফায় পড়েছিলো হেডফোনটা ঘরেতে পড়েছিলো দিয়ে অর্ক বলছে তোর এক জায়গায় খাপ এক জায়গায় হেডফোন তাও একটা খুঁজে পেয়েছিল ও দিয়ে আবার আমি খুঁজে আর একটা বার করলাম তাই জন্য আজকে হাতে করে নিয়ে ঘুরছি একবারে ঢুকিয়ে এক জায়গাতেই রাখবো নাহলে চার্জটাও শেষ হয়ে যায় রাত্রিবেলা যখন একটুখানি শুতে যাই না তখন অর্ক নিজের মতো বই পড়ে আমি একটু মোবাইল দেখি তো তখন এই হেডফোনটা না থাকলে খুব অসুবিধা হয় আমার দেখো তোমাদের দেখাই আমার গাছটা সেই দিন দেখিয়েছিলাম একটুও জল পাইনি আজকে মানে সেদিনকে একটু জল দিয়েছিলাম চাল ধোয়া জলটা আজকে দেখো গাছটা অনেক বেটার লাগছে না অনেকটা বেটার লাগছে গাছটা খুবই ভালো বেচারা কিছু পায় না তবু এরকম ছোট ছোট ফুল দেয় যাই হোক ওকে একটুখানি যত্ন আত্মি করতে হবে আগে শনি রবি শনি রবিবারটা আসুক কথা বলতে বলতে তো কথা জড়ি যায় না আগে শনি রবিবারটা আসুক এলে হচ্ছে যে একটা দুটো গাছ কিনে আনবো আর একসাথে সবকটা যত্ন একদিন করা হবে তো এই যে আমি চা করেছি একটুখানি র চা আমার জন্য এই চাটা খেতে খেতে এখান থেকে মাছ ভাবছি ছ পিস নিয়ে নেবো দিয়ে ভেজে রেখে দেবো আজকে দু পিস রাখবো আর চার পিস যেটা থাকবে ওটা পরে ভাজা থাকলে ঝোলে ঝালে যাতেই দি সুবিধা হবে মাছটা ভেজে ফ্রিজে রেখে দেবো আর বাকি মাছগুলো এমনি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে কারণ আজকে মনে করো কী বার আজকে বুধবার ঠিক আছে বৃহস্পতি শুক্র শনি রবিবার তো অর্কর রান্নার ডিউটি তো সেই দিন কী রান্না করবে না বাইরে থেকে খাবে কি করবে তাই জন্য ওরা ঝামেলা রাখবো না বাই দেওয়া এই যে আমি চাটা করলাম এবার ভিডিওটা প্রসেসে দেবো এখন এই টাইমে আমি সবাইকে ফোন করতে পারি মানে আমার ফোন করার লোক বলতে মা কাকিমা আর তৃষা ঠিক আছে এদের তিনজন এদের মধ্যে যাকেই ফোন করি তারই খুব ভাল লাগবে মা যদিও বা একটু এদিক ওদিক ব্যস্ত থাকে কাকিমা আর তৃষা তো খুবই আনন্দ পাবে আমি যদি এখন ফোন করি আমি জানি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি ফোন করব কি করে ফোনটা তো এই ফোনেই প্রসেসিং হবে ওই জন্য আমাকে একটা সিম কিনতে হবে মায়ের একটা আগেকার ফোন মা আমাকে দিয়ে গেছে ওই ফোনটা তখন তো ঠিকঠাকই কাজ করতো মানে ইউজ করতো না কিন্তু ওইটা ঠিক ছিল ফোন টোন করার জন্য বাট এখন কি সেটা কাজ করবে সেটাই আমি বুঝতে পারছি না এবার সিম কেন চাই কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এতে সমস্ত কিছু আছে আর কি আবার আমি যখন সবাইকে শেয়ার করি তাহলে কন্ট্যাক্টসটাও ওখান থেকে এখানে কপি করতে হবে ওই জন্য তার থেকে একটা নতুন সিম নিয়ে নেবো সবাইকে ভিডিও কল করতে পারবো আর আমি তো আর নর্মাল কল করব না ভিডিও কলই করব তো ওই জন্য আমার একটা ফোন চাই ফোন বলছি একটা সিম চাই যাই হোক অনেক বকবক করলাম এবার প্রসেসিং এ বসাই না হলে দেরি হয়ে যাবে আবার দিয়ে আবার আমার প্যানিক হবে যেটা ভালোই হয়েছে আমার ভিডিও প্রসেস হয়ে গেছে আজকে ভালো করে কোনো ঝামেলা করেনি আর আমার এখানে কাটাকাটিও হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো সরু সরু করে উচ্ছে আলু কেটে রেখেছি আলুগুলো নিচে চলে গেছে এই যে সরু সরু করে উচ্ছে আলু কেটে রেখেছি এটা ভাজা হবে আর একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে লম্বা লম্বা করে ঝিঙে আর আলু কেটে মাছের ঝোল হবে আর এটা আলু বেগুনের একটা মুড়ি খাওয়ার তরকারি বা রুটি যদি অর্ক খেতে চায় তাহলে একটু রুটি কিনে আনবে সেই রুটির তরকারি হবে অ্যাকচুয়ালি রুটিটা না আমি বানাতে পারি না রুটি বানাতে গেলে আমার রুটি পুড়ে যায় নাহলে পাঁপড় হয়ে যায় ওই জন্য আমার দ্বারা রুটি হয় না তো একটুখানি কিনে আনবে তো চলো রান্না বান্নাগুলো বসিয়ে দি মাছ তো আমার ভাজা হয়েই গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে কালকে দু পিস করবো আর বাকিগুলো রেখে দেবো বললাম দেখো এই মাছের তেলের কড়াইতেই মাছের ঝোলটা করব এই তেলটা একটুখানি আছে এটাকে গরম করে নিলাম আর এই কটা পিস মাছ ঢুকিয়ে রেখে দিয়ে আগে তারপরে ঝোলটা বসাবো যতক্ষণ তেলটা গরম হচ্ছে আর কি তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প করে একটুখানি জিরে ফোড়ন দেবো অল্পই দিই জিরে ফোড়ন আমি আর তারপরে দেখো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তোমরা জানো যাতে জলটা না ছেটে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো কারণ ঝিঙের তো কোনো সেরকম টেক্সচার নেই ঝিঙেটা আর লাউ এগুলো সব তো একটু জলের মতো না তারপরে আদা টমেটোর পেস্ট করে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেস্টটা এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো কিছুটা ফেলে দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো চিনি চিনি দেওয়াটা আমার স্বভাব প্রত্যেকটা রান্নায় মনে হয় হলে ব্যালেন্স হলো না তারপরে দেখো লাল লাল করে কষিয়ে নিয়েছি এরপরে ঝিঙেটা দিয়ে দেবো বাস এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম এবার একটু নুন দিয়ে এটাকে জল দিয়ে ফোটাতে দিয়ে দেবো তাহলে ততক্ষণে ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আর দিকের কড়াইটা এবার এদিকে নিয়ে চলে আসবো আর এটায় আলু বেগুনের তরকারি রান্না করব এটাও খুব সিম্পল একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি রান্নাটা করছিলাম কারেন্টটা গেল চলে কারেন্ট চলে গেলো চিমনি বন্ধ হয়ে গেল এবার দেখো এই যে গ্যাসে হাওয়া আসছে এই জানলাটা দিয়ে হাওয়া আসছে পুরো এই গ্যাসে লাগছে বাস হয়ে গেল এবার তাহলে জানলাও বন্ধ করে দাও দিয়ে গরমে ভেবে মরো আর কি আর বলবো যাই হোক আমার মাছের ঝোলে ঝিঙে আলুটা দেখতেই পেয়েছো সেদ্ধ হতে দিয়েছি এবারে সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে আলু বেগুনের তরকারিটা চাপিয়েছি উচ্ছে আলুটা এখানে ধুয়ে রেখেছি দেখি এখন হলে এখন নালে সন্ধেবেলা করবো কটা কড়াই নামাবো বলো একটাই মাছের ঝোল হচ্ছে একটা আলু বেগুনের তরকারি হচ্ছে নিশ্চয়ই আর একটা কড়াই উচ্ছে আলু ভাজার জন্য নামাবো না তাহলে থাক উচ্ছে আলু ভাজাটা আমি ভেবেছিলাম বেগুনটা হয়ে গেলে একবারে করবো তাই বেগুন হতে দেরি হবে মনে হচ্ছে আমি চান টান করে খেয়েও নিই তাহলে আমার না খেলে মানে খিদে পায় না কারণ না খেলে না শরীর খারাপ হয়ে যায় হাত পা কাঁপে কেউ বাড়িতে থাকলে তো ভালো আর এখন তো কেউ নেই বাড়িতে তাই আমি উল্টে যাই ওই জন্য চানটা করে নিই বাবা পরে উচ্ছে আলু হবে দেখো কালকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম দিয়ে আজকে মাসি সমস্ত মেলে দিয়েছে আমি এটাকে একটুখানি হাওয়া খাওয়ানোর জন্য খুলে রেখেছিলাম যাতে ওই ভেতরের গন্ধটা যেটা থাকে না সাবানের সেটা যাতে বেরিয়ে যায় হয়ে গেছে অনেকক্ষণ খোলা ছিল মাছি অনেকক্ষণ গেছে বন্ধ করে দিই দেখো কারেন্ট চলে এসছে আর এদিকে দেখি মাছের ঝোলটা হলো কি না তাড়াতাড়ি কারেন্টটা চলে এসছে খুব ভাগ্য ঝিঙে মানুষের সেদ্ধ হবে যাকে মাছগুলো দিয়ে দিই আলুটু সেদ্ধ হলে নিজে নিজে সেদ্ধ হয়ে যাবে মাছ দিয়ে ফুটে যাবে রুজ হয়ে যাবে অর্ঘ পেটির পিস খেতে ভালোবাসে আর আমি হচ্ছে গাদার পিস খেতে ভালোবাসি মুড়ো লেজা এই সমস্ত থাকলে ওগুলো অর্ক খায় কারণ আমি মুড়ো লেজা কোনোটাই খেতে খুব একটা ভালোবাসি না ছোটবেলায় যদিও আমাদের বাড়িতে মনে আছে আমার আমাদের তিনজন আকার তিন রকম পিস হতো আমার থাকতো মুড়ো বাবার থাকতো মানে গাদা বা পেটি যাই বলো আর মায়ের থাকতো লেজা মা লেজা খেতেই ভালোবাসত আর আমি মুড়ো খেতে ভালোবাসতাম বাট তারপরে যখন কলেজে গেলাম মানে কলেজ না ইউনিভার্সিটিতে গেলাম কি রোজ ওই মাছের ঝোলি হতো এবার তোমার মাছের পিসগুলো হতো ইটুকুনি টুকুনি ভুনি কুচানো পিস এবার আমরা কি করতাম মাছের মুড়ো ভাজা পাওয়া যেত মাছের পিস যদি তুমি না নাও তাহলে তুমি মাছের মুড়ো ভাজা পাবে আর মাছও তো আসতো অনেক বড় বড় সাইজের না অর্ধেকটা মুড়ো হতো এত বড় সেখানে গিয়ে মাছের মুড়ো খেয়ে 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 আমার বিগ্নি ধরে গেছে তারপর থেকে আমি মাছের মুড়োও খাই না খাই না চলো বক বক করেছি এরপর ঝোলটা তরকারিটা হলেই আমি গিয়ে করে ও তার আগে তো ঢোকাতে হবে আমি ভাবলাম কাজ সারা হয়ে গেল অলমোস্ট সারা হয়ে গেছে বাট এইগুলো তো ঢুকিয়ে দিতে হবে সব ফ্রিজে আবার কাকু কত ভালো করে রেখে গেছিলো তাই জন্য কত দিনকার ঝিঙে কত দিনকার যদিও না শুক্রবারই এনেছিল কাকু তো সেই ঝিঙে শুকায়নি কাকুর সব ব্যবস্থাই আলাদা সমস্ত প্যাকেট প্যাকেট করে রেখে আছে আমরা সবজিপাতি আনলে এত করতে পারি না আলাদা আলাদা করে প্যাকেট করে কখনো কখনো মনে হয় যে করবো বাট তারপরেই মনে হয় বাবা এই সব বিশাল খাটনির ব্যাপার অত করতে পারি না নে বাবা এটা ঢুকছে না কেন না ঢুকে গেছে চলো খোসার জায়গাটা ফেলে দিই আর টেবিলটা মুছে দিতে হবে বাস দেখো আমার চান টান হয়ে গেছে চান করে বাবার মাথায় একটু জলও ঢেলে দিলাম আর আজকে সব মোটামুটি টাইমে হয়ে গেছে টাইমে সব কিছু হয়ে গেলে না খুব শান্তি লাগে আর তোমাদের মনে হবে হঠাৎ করে এর কি স্লিভলেস নাইটি পড়েছিল হঠাৎ করে হচ্ছে যে ফুল হাতে জামা পরে নিয়েছে কি ব্যাপার অ্যাকচুয়ালি নাইটিগুলো কাস্তে দেওয়া হয়নি তো আজকে শুকায় নিয়েই তো মাসি খেঁচে গেছে দিয়ে গা দা নাইটি জড়ো হয়েছিল ওই জন্য আজকে আর কিছু পাইনি ওই জন্য এইটা পরলাম নাহলে আমার কি বলতো সকালের দিকে হচ্ছে নাইটি পরতে ভাল লাগে রাতে শোবার সময় শুধু জামা প্যান্টটা চেঞ্জ করে একটা শর্টস আর গেঞ্জি পরে ছুলে বেটার লাগে মানে ভাল লাগে আমার আর একটা কি বলতে চাইছিলাম আজকে আমি চান করতে গেছি আর আমার না একটু সেন্টেড ক্যান্ডেল জ্বালানোর অভ্যাস আছে চান করতে গিয়ে এবার কালকে ওরকম আগুন লেগে গেছে মাথাটা মোছার সময় আমি ভাবছি বাবা আগে নিভিয়ে দিই তারপরে মাথা মুছবো আর আমার একটু আগুনে ভাড়াও আছে হঠাৎ আমার মনে পড়ে গেল তখন আমি ক্লাস ফাইভে না সিক্সে পড়ি ঠিক আছে তো আমি গেছিলাম দাঁড়াও এক সেকেন্ডে অ্যাকচুয়ালি আলু বেগুন তরকারিটা হচ্ছিল এতক্ষণ ধরে সেটার গ্যাসটা বন্ধ করে এলাম তো তখন আমি ক্লাস ফাইভে না সিক্সে পড়ি আর খ্যানের ঠাকুমা খ্যানের পুজো দিতে যেত পুজোয় তো ঠাকুমার সাথে কে যাবে না আমাকে মা পাঠিয়েছিল মা আর একটু পরে যেত তো আমি ঠাকুমাকে নিয়ে গেছি খ্যানের পুজোয় আর আমার সেইবারের যেটা সবচেয়ে ফেভারিট হচ্ছে যে ফ্রক হয়েছিল ওই ফ্রকটা পড়ে গেছিলাম কমলা রঙের আমার মনে আছে এখনও তো গিয়ে এবার ওই পঞ্চপ্রদীপের ওখানটায় আমি ঘুর ঘুর করছিলাম আর সিন্থেটিক জামা ছিল পুরো ধরে গেছিল জামাটা তারপরে একজন কাকু ছিল এত ভালো সে হাতে করে হচ্ছে যে সেই জামাটা মানে নিভিয়েছিল তার হাতটাও পুড়ে গেছিল বেচারার তো সেই আমার মনে পড়ে গেল আগুনের ফাঁড়া আমার আছে ওই জন্য আমি বাবা আজকে নিভিয়ে দিলাম মোমবাতিটা দিয়ে তারপরে টাথা মুছলাম নাহলে আবার কি করতে কি হয় তার নেই ঠিক আজকে দেখো আমার বিশাল খাবারের আয়োজন ভাত কপি পোস্ত তারপরে ধোকার বড়ার তরকারি আর এখানে পটল চিংড়ি বিশাল খাবার দাবার চলো খেয়ে নিই আজকে শান্তিতে বসে বসে গুছিয়ে খাবো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর খেয়ে নিচ্ছি আজকে সকাল থেকে পেটটা ভার লাগছে কেন কেনে বাট তবুও খেয়ে তো নিলাম রাত্রিবেলা সেরকম হলে কম খাবো তাই হোক চলো এবার একটুখানি সুই গুড ইভিনিং এভরিওয়ান দেখো এই ঘুম থেকে উঠেছি আমি মানে আমি আজকে ঘুমাচ্ছিলাম সোফাতেই ঘুমাই এমনি সময় হলে কেউ মা বাবা কাকু ঘেমা এলে তখন আমি ভেতরে ঘরে গিয়ে ঘুমাই আর নাহলে এই সোফাটাতেই ঘুমাই একা একা ঘুমাতে আমার ভাল লাগে না ঘরেতে এখানে তবে একটু টিভি দেখি তারপরে একটুখানি মোবাইলে কিছু করলে করি যে ঘুমিয়ে যাই যাই হোক যে আজকে ঘুম থেকে উঠে মানে অন্য জগতে মনে হচ্ছে ঘুমাতে ঘুমাতে চলে গেছি ঘুমা ঘুম থেকে উঠে দেখছি আমার বর এসে গেছে হ্যাঁ বাবা মানে আলাদা লেভেলেরই ঘুমিয়েছি আমি অ্যাকচুয়ালি আজকে কোনো চিন্তা ছিল না মাথায় ওই জন্য আরামসে ঘুমিয়ে গেছি আর আমার বর কি ভালো লোক এসে নিজেই নিয়ে এসছে দুধগুলি যে নিজেই খাচ্ছে নিয়ে মানে কি ফ্রিজ থেকে বার করেছে নিজেই খাচ্ছে দুধগুলিগুলো ওই সব শেষ করে খা একটা রাখিস আমার জন্য তাহলেই হবে ভালো করেছিস শেষ করেছিস আমি মানে কোনো কমপ্লেন করছি না অনেক বড় দুধপুলি তো দুধপুলি এমনি তার ছোট ছোট এটা আমাদের করা দুধপুলি হ্যাঁ দুধপুলি সত্যি করে কি বড় বড় কি খাচ্ছিস জল খাচ্ছিস হাঁকর দেখি কি খাচ্ছিস আলু বেগুনের তরকারিটা রাত্রিবেলা খাওয়ার জন্য করেছি ঠিক আছে একটু মুড়ি খাওয়ার জন্য সেইটাকে হচ্ছে যে এসে থেকে টুমড়ে টুমড়ে করে খেয়ে এই দেখ আলু বেগুনের তরকারি বাইরে খাবার হচ্ছে দেখ ঠাকুরের খাবারটা শেষ হয়ে গেছে কিনতে হবে কিন্তু সারন কারণ হে নবিনন্দন বন্ধন খন্ডন হে শরুণাগত কিঙ্কর ভিতমনে মুব দয়া কর দিন জানে। দেখো আমার সন্ধ্যা হয়ে গেছে এরপরে সকালে যে খাবারগুলো করে রেখেছিলাম ওগুলো সব ঢুকিয়ে দিই আর একটু উচ্ছে আলুটা রেখেছিলাম বলেছিলাম যে ওই বেলা ভাজবো তো সেটাও করি বেলা মাছের ঝোলটা গরম ছিল এবেলা এই যে ঢেলে নিয়েছি এতে আর এখানে বেগুন আলুর তরকারিটা দিয়ে রাত্রিবেলা একটু মুড়ি খাবো আর কালকেও খাওয়া যাবে তো এটাকে সাইডে রেখে দিই এটা পরে ঢোকাবো বাকি এটাকে আর এখানে ভাতটাকে এই দুটোকে এখন ফ্রিজে পাচার করে দিই বাট পাচার করার জন্য লোকটা কি অর্ক ও তুই জানতি আমি তাকে ডাকবো বাহ খুব ভালো ছেলে আমাদের এখানে না পাঁচ ফোড়ন পাওয়া যায় না ওই জন্য আমি কি করি বলো তো অল্প একটুখানি জিরে অল্প কালো জিরে আর রাঁধুনিটা মা এনে দিয়েছিল মানে এইটুকু দেয়নি মা অনেকটা এনে দিয়েছিল তার মধ্যে বাকিটা পোকা পড়ে গেছে সে অল্প একটু রাঁধুনি ঠিক আছে একটুখানি মৌরি দাঁড়াও অল্প একটু মৌরি আর একটু মেথি মেথিটা খুঁজে পেলাম না দিয়ে সব কটাকে একসাথে এরকমভাবে এক জায়গায় করে পাঁচ ফোরন বানিয়ে রাখি মেথিটা কোথায় শেষ হয়ে গেছে আজকে আমার বর আবার বলছে গ্রিন টি খাবে তো চলো আগে গ্রিন টিটা করে নিই দুজনকার মতো তারপরে আমি উচ্ছ আলু ভাজাটা চাব পাতাটা ভিজিয়ে দিয়ে গেছিলাম গ্রিন টি রেডি হয়ে গেছে আজকে আমার বড় বললো গ্রিন টি খাবে তো তাকেও এক কাপ দিই আমার আবার এই নিজের কাপটি খুব পছন্দের আমি ভাবছি যে এরকম আর একটা কাপ কিনলে হয় কারণ আমি বারবার এই কাপটাকে ধুই কারণ এইটাই আমার ফেভারিট কাপ আমার বর আজকে এই গ্রিন টিটা খেয়ে মনে হচ্ছে ওয়াক ওয়াক করবে যা সুন্দর কালার হয়েছে যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে তো এটাকে সাইডে রাখি আর আমার উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দিই লোকজন ভাবে যে আমি লোকজনকে ফোন করি না ঠিক আছে মানে বেশিরভাগ সময় আমায় মেসেজে কথা বললেই আমার সাথে বেটার হয় আর কি আর লোকজনকে ফোন টোন করা হয় না তারপরে যাওয়া টাওয়া হয় না কারোর মানে বাড়ি টাড়ি তো সত্যি করে আমার সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যায় আজকে তার মধ্যে একটু রিল্যাক্সিং ডে ছিল সকালের দিকটা সন্ধ্যেবেলা এটা চাপিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর তারপরে আজকে ভাবছি একটু টিভি দেখবো অনেক দিন টিভি দেখা হয়নি ভালো করে যদিও কালকেই দেখছিলাম বাট শুতে রাত হয়ে গেছিলো আজকে সেরকম কোনো কাজ নেই প্রথমে ভেবেছিলাম পাটি সাপটা বানাবো দিয়ে দিয়ে আসবো ওপরে কিন্তু মানে সাইলিক আর আমি তাকে কতবার যে বললাম বা আজার ইচ্ছা করছে না খুব ল্যাব লাগছে এখন নারকেল তাহলে আনতে হবে যদিও আমার বর একটা ভালো আইডিয়া দিয়েছে নারকেল না নিয়ে এসে নারকেল কোড়ানো নিয়ে আসায় নারকেল কোড়ানো নিয়ে এলেও হয় চলো ঝপা এটা বসিয়ে দিয়ে পালাম চলো আমার বরকে গিয়ে প্রথমে তার গ্রিন টিটা দিয়ে আসি এনে থ্যাংক ইউ না কি বলবি ভগবানই জানে খেয়ে দেখ ওকে কি বিষ বানিয়েছিস বিষ বানাইনি আমার জন্য ঠিকই আছে তোর জন্য কীরকম সুখেই যা ডান্স করছিস খেয়ে দেখ একটু খান এক ধপ খা তাহলে ভালোই হয়েছে বুঝতে এখন পাচ্ছিস না না হলেই রিয়াকশন দিতিস কন্ডিশন কিছুই হসনি তাহলে দেখতে কালো মতো হয়েছে কিন্তু খেতে হয়তো ওরকম হয়নি আরে ভালোই তো তেতো হয়েছে রে চলো রান্না বান্না হয়ে গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এরপরে একটু বসে বসে টিভি দেখবো আর একটু ভালো কোনো মুভি চালাবে কালকে কি আমরা দেখবো ভাবছিলাম কি শিল্পা শেট্টির আরে সুখী নাকি ছিল না কেন ওটা দেখবো তো তোরও তো ভালো লেগেছে বললি চাল ভাজা নিয়ে নিয়েছি আমি আজকে রাত্রিবেলা আর যে অল্পই কিছু খাবো তাই চাল ভাজা খাবো খিদে খুব একটা

না ঢাকাটা খুলে দিলে ইয়ে হয়ে যাবে আমি যাচ্ছি চাল ভাজা নিয়ে তুই হচ্ছে যে এই চাটা করে নিয়ে আয় ভালো করে ভালো করে করবি কিন্তু বেশি তেতো ফেতো করবি না সকাল থেকে অনেক খাটি আমি একটু চা কফি এগুলো করে খাওয়ানো উচিত তোর পূর্ণ হবে জীবনে দারুণ থ্যাংক ইউ এই ডাস্টারটা নোংরা হয়ে গেল এই সোফাতে এনে রাখলি এটা আমি আর কিচেনে ইউজ করবো না এটা দুতে দিয়ে দে তোকে একটা কাজ বলা মানে হচ্ছে আমার চারটে কাজ বাড়ানো দেখে মনে হচ্ছিল বাজে হয়েছে কিন্তু ভালোই হয়েছে চাটা বুঝলি থ্যাংক ইউ দাও গালিও খা মানে আজকে নেটফ্লিক্সে থ্রি অফ আস বলে একটা মুভি আছে ওইটা দেখলাম দেখে বেশ ভাল লাগলো বেশ দেখে একটা কীরকম বেশ ভাল লাগলো পারলে দেখো আই থিঙ্ক তোমাদেরও ভাল লাগবে খুব ভালো মুভিটা ছিল ভালো লাগলো দেখে কিছু কিছু মুভি থাকে দেখে মনে হয় কিছুক্ষণ বসে সেটাকে ফিল করি মনে হয় এরকম তো রকম আর কি যাই হোক হোয়াট এভার ইট ইজ চলো আজকে এই পর্যন্তই ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ লাভ ইউ